ডালা। ও আরেকটা জিনিস, এই বাজারটা অনেক বিখ্যাত দুধ বাজার হিসেবে। এখানে গরুর দুধ পাওয়া যায়, গরুর দুধ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমাদের পাশেই, বাড়ির পাশে একটা বাজারে, যেটা সকালবেলা মিলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত দেশি মাছ পাওয়া যায়, বিলের মাছ। তো এখানে তো দেখি আজকে কি মাছ উঠছে আর দামটাই বা কেমন। চলুন, এগুলো হলো দেশি পুঁটি, 200 টাকা কেজি। সে মাছের সাইজটা সুন্দর আছে, মোটামুটি বড়ই। আর এখানে যে বল মাছ দেখা যাচ্ছে, এগুলা 800 টাকা কেজি। আর নিচে যে ছোট ছোট বল, সেগুলো 600 টাকা কেজি, 600 টাকা কেজি। আর এখানে আছে কিছু চিংড়ি, আইলা এবং কিছু ছোট ছোট বাইম, এগুলা 400 টাকা কেজি চাচ্ছে। ওই চিংড়ি মাছই, এগুলোও 400 টাকা কেজি। সাথে কিছু ছোট গোড়াগাড়ি মাছ আছে, দেশি মলা ডালা। ও আরেকটা জিনিস, এই বাজারটা অনেক বিখ্যাত দুধ বাজার হিসেবে। এখানে গরুর দুধ পাওয়া যায়, গরুর দুধ। আশেপাশে অনেক গৃহস্থলী মানুষ আছে যারা গরু পালে এবং দুধ নিয়ে আসে। সকালবেলায় আসতে হবে দুধ নেওয়ার জন্যে। ঠিকানাটা আমি লাস্টে দিয়ে দেবো। তো আমরাও দুধ আসছি, দুধ কেনার জন্য একটা লোকের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আবজিত লোক, সে দুধ চিনে। একটু যাবো তার কাছে, দুধ কী পরিমাণ কিনলো সেটা দেখার জন্যে। এই যে সে দুধ কিনা রাখছে, 4 কেজির একটু উপরে, 60 টাকা করে কেজি নিছে। দুধটা বললো একদম পিওর, কোনো পানি টানি মেশানো না, অনেক ভালো। এটার ঠিকানা হলো গোহালবাড়ি বাজার, শিমুলিয়া, আশুলিয়া, ঢাকা।